আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা মনিস রেসিপি। আজকে আমি আপনাদেরকে কোনো খাবার তৈরি করে দেখাচ্ছি না, আজকে আমি তৈরি করে দেখাবো হ্যান্ড স্যানিটাইজার। কিছু কিছু পেশাজীবীদের কিন্তু এখনও বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে, তাদের জন্য কিন্তু এই হ্যান্ড স্যানিটাইজারটা খুবই জরুরি। কিন্তু বর্তমানে দোকানগুলোতে এই হ্যান্ড স্যানিটাইজার প্রায় নেই বললেই চলে। তাই কিভাবে আপনারা বাসায় সহজেই অল্প কয়েকটি উপকরণ দিয়ে এই হ্যান্ড স্যানিটাইজারটি তৈরি করতে পারবেন তাই আজকে আমি দেখাবো। আমি দুইটি উপায় আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের কাছে যেটা সহজ লাগবে এবং ভালো লাগবে সেটাই আপনারা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমার লাগছে এখানে অ্যালকোহল। এই অ্যালকোহলটা আমি ফার্মেসি থেকে নিয়েছি, এটার দাম একটু বেশি। আর এই অ্যালকোহলটা আমি নিয়েছি হার্ডওয়্যারের দোকান থেকে, এটার দাম একটু কম। আর আমার লাগছে গ্লিসারিন। আর মেজারমেন্ট করার জন্য এখানে আমি মেজারমেন্টের কাপ ব্যবহার করছি। হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার সময় অ্যালকোহলের পরিমাণটা থাকবে 2/3 পরিমাণ এবং ময়শ্চারাইজার অর্থাৎ যে গ্লিসারিনটা আমি ব্যবহার করছি সেটা থাকবে 1/3 পরিমাণ। অর্থাৎ যতটুকু স্যানিটাইজার আপনারা তৈরি করছেন তার 2/3 হতে হবে অ্যালকোহল এবং 1/1 হতে হবে ময়শ্চারাইজার। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ অর্থাৎ 60 ml অ্যালকোহল দিয়ে দিচ্ছি। আর গ্লিসারিন দেব আমি এখানে 2 টেবিল চামচ, অর্থাৎ 1 টেবিল চামচে আছে 15 ml, অর্থাৎ 30 ml আমি এখানে গ্লিসারিন দিয়ে দিচ্ছি। ব্যাস এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার হ্যান্ড স্যানিটাইজার কিন্তু একদম তৈরি। আপনারা চাইলে একটা বিটারের সাহায্যেও এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এরপর আমি একটা পরিষ্কার বোতলে এটা ভরে রাখব। যে বোতলটা আপনারা হ্যান্ড স্যানিটাইজার রাখার কাজে ব্যবহার করছেন সেটা অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আশা করছি আপনার এই সহজ এই হ্যান্ড স্যানিটাইজার তৈরির পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এখন চলে যাচ্ছি পরবর্তী আরেকটি পদ্ধতিতে। এই স্যানিটাইজারটা তৈরি করার জন্য আমার লাগছে অ্যালোভেরা। আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি, আপনারা চাইলে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরাটা আমি কেটে নিচ্ছি, কেটে এর সবটুকু জেল আমি বের করে ব্লেন্ড করে নেব। অ্যালোভেরা জেলটা বের করে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সম্পূর্ণ পানি ছাড়া এটা ব্লেন্ড করতে হবে, পুরো হ্যান্ড স্যানিটাইজারে কোনো রকম পানি যেন না থাকে, এতে করে হাত কিন্তু রাফ হয়ে যেতে পারে। এছাড়া আমার লাগছে ভিটামিন ই ক্যাপসুল এবং নিয়ে নিয়েছি নারিকেল তেল। আপনারা এর বদলে চাইলে এসেনশিয়াল ওয়েলও ব্যবহার করতে পারেন। এখন যে অ্যালোভেরা পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, অর্থাৎ এখানে 60 ml, আর অ্যালকোহল দিয়ে দেবো এর ঠিক ডাবল অর্থাৎ 120 ml। আমি একই কাপে 2 বার করে দিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করেছি সেজন্য আমি এখানে ভিটামিন ইটা নিয়েছি। আপনারা যদি জেল ব্যবহার করেন তাহলে ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভিটামিন ই ক্যাপসুলটা এখানে প্রিজারভেটিভের কাজ করবে। আমি একটা কেচি দিয়ে কেটে এর ভেতর থেকে যে লিকুইডটা আছে সম্পূর্ণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা নারকেল তেল। ব্যাস এখন সব কিছু আমি খুব ভালোভাবে একটা হ্যান্ড বিটারের সাহায্যে মিশিয়ে নেব। এইভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে আপনারা খুব বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না, কারণ এখানে ফ্রেশ অ্যালোভেরা দেওয়া আছে, এটা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। আপনারা অল্প অল্প তৈরি করে করে ব্যবহার করতে পারেন, অথবা যদি আপনাদের কাছে জেল থাকে তাহলে সেটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি একটা বোতলে ঢেলে নিচ্ছি। আমি 2 উপায়ে আপনাদেরকে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে দেখালাম। আপনাদের কাছে যেটা সহজ লাগে অর্থাৎ যেটা ভালো লাগে সেটাই আপনারা করতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।
যদি কিছুটা হলেও আপনাদের উপকারে আসতে পারি তাহলেই আমার সার্থকতা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এরকম প্রয়োজনীয় কোনো একটি রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।